একবার গৌতম বুদ্ধ ধর্মের প্রচারের জন্য গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরোদিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতটাই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে একটু জল আনার জন্য। শিষ্যটি গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেলেন। গ্রামের ভিতর দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল, কেউ বা গরু মহিষকে স্নান করাচ্ছিল। নদীর জল একেবারে অপরিষ্কার ছিল। তাই শিষ্যটি চিন্তা করল, এই জল গুরুদেবের জন্য নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্যটি জল না নিয়ে খালি হাতেই ফিরে গেল। গৌতম বুদ্ধ যখন খালি হাতে শিষ্যটিকে আসতে দেখলেন, তখন এর কারণ জিজ্ঞাসা করলেন। শিষ্যটি পুরো কাহিনী খুলে বললেন, এইদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। তাই তিনি বাধ্য হয়েই আর একজন শিষ্যকে জল আনার জন্য বললেন। তখন সেই শিষ্যটি মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে আসে। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যটিকে জিজ্ঞাসা করলেন, এই পরিষ্কার জল কোথায় পেলে? তখন শিষ্যটি বলেন, আমি যখন জল আনার জন্য নদীতে যাই, তখন দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষকে স্নান করাচ্ছিলেন, তাই আমি নদীর কিনারে বসে অপেক্ষা করছিলাম গ্রামের সবার কাজ শেষ হবার। সবার কাজ শেষ হবার পর জলের উপরে থাকা ময়লা নিচে বসার অপেক্ষা করতে লাগলাম। ময়লা যখন নিচে বসে গেল, তখন এই জল নিয়ে এলাম। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন, জীবনে আমাদের যে কোনো কাজই খুব ধৈর্য সহকারে করতে হয়। যে কোনো কাজে শুরুতেই যদি বিফল হও, তাহলে হাল ছেড়ো না, আবার চেষ্টা করো। সাফল্য একদিন আসবেই, তাই চেষ্টা করে যাওয়া উচিত।